খানাকুলের বন্যা পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠতে পেরেছেন মানুষ। সেই অর্থে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজয় মেতে উঠতে পারেননি স্থানীয়রা। তবুও শক্তি দেবীর আরাধনায় মহকুমার মানুষের মতো খানাকুলের মানুষ মেতে উঠতে শুরু করেছেন বুধবার থেকেই। খানাকুলের অন্যান্য পূজোর মতোই নজর কাড়ে কুমারহাটের বোস পরিবারের পূজো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 500 বছরের পুরনো এই পূজো শুধু গ্রামের মানুষই নয়, পার্শ্ববর্তী বহু মানুষও এই পূজোতে জমিয়ে মজা করেন। বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে বোস পরিবারের এই পূজোকে ঘিরে। দুর্গা লক্ষ্মী পূজোর মতোই সাড়ম্বরে এই পূজো করে আসছেন পরিবারের সদস্যরা। বংশ পরম্পরায় এই পূজো হয়। জৌলুসে কিছুটা এবছর করোনা পরিস্থিতির দরুন ছেদ পড়লেও মর্যাদায় অবশ্য খামতি রাখেননি বোস পরিবার। এই পূজোর কথা কাহিনী আজও নাড়া দেয় হৃদয়কে। শুনে নেব পরিবারের এক সদস্যের মুখ থেকে বোস পরিবারের পূজোর ইতিহাস। কুমারহাটের বোস বাড়ির দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, এই তিনটে পুজোই আমরা মহা সমারোহে পালন করে থাকি। কথাতেই আছে বঙ্গদেশে কালিকা, অর্থাৎ কালী মা কালীকে বাংলাদেশে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে আরাধনা করে এসেছেন। আমাদের এখানে মা সিদ্ধেশ্বরী কালীকে একটু অন্যরকমভাবে আমরা আরাধনা করে থাকি। মা সিদ্ধেশ্বরী আমাদের কুলদেবী এবং তিনি নিত্য পূজিতা, তিনি কোষ্ঠী পাথরের দেবী, স্বপ্নাদেশে প্রাপ্ত মূর্তি। আমাদের পূর্বপুরুষ, আমাদের এই পুজো প্রায় 500 বছরের পুরনো এবং আমাদের মুখে শোনা কথা যে আমাদের পূর্বপুরুষ নরনারায়ণ বসু, তিনি এখানকারই ভগবতী, যে মন্দির আছে কুমারহাটের প্রসিদ্ধ ভগবতী মন্দির, সতীপীঠ ভগবতী মন্দির, সেখানে তিনি সাধনার জন্য যেতেন এবং তার সাধনার পথটা ছিল জল জঙ্গল ভেদ করে তিনি যেতেন ওই ভয়ের জায়গা বা ত্রাসের জায়গা থেকে, জায়গাটার নাম ছিল তারাশের পার। এবং তিনি সাধন ভজন করতে করতেই স্বপ্নাদেশ, মায়ের স্বপ্নাদেশ পান এবং মাঠেরই এক জায়গা থেকে, তারাশের পারের এক জায়গা থেকে, করবি গাছের ডালের, করবি গাছের তলা থেকে তিনি মাকে উদ্ধার করেন। এবং তখন মায়ের, মানে মা সিদ্ধেশ্বরী সর্বমঙ্গলা মঙ্গলচণ্ডী একে, মানে একটি সর্প জড়িয়েছিল, ছাতার মতো ধরেছিল। তারপর তিনি এখানে নিয়ে আসেন এবং তিনি এই দর দালান প্রতিষ্ঠা করেন এবং সিদ্ধেশ্বরী মায়ের প্রতিষ্ঠা করেন। এই মূল দালানটি আপনারা দেখছেন, এর উপরে আরও একটি মন্দির আছে, সেটি হলো সিদ্ধেশ্বরী মায়ের নিত্যপাঠ। এখানে মা 365 দিন নিত্য পূজিতা হন, মাকে দুবেলা পুজো করা হয় এবং আমাদের যে কুলপুরোহিত, তিনিও বংশ পরম্পরায় পুজো করে আসছেন। এবং সিদ্ধেশ্বরী মায়ের যে বাৎসরিক পুজো, সেটা হলো এই দীপান্বিতা অমাবস্যার পুজো। এই পুজোটা আমরা একটু অন্যভাবে করি, কারণ এই পুজোর দিন আমাদের লক্ষ্মী পুজো হয়, অলক্ষ্মী বিদায় হয়, তারপর মায়ের পুজো হয়। মূল আমাদের এই মন্দির ছাড়াও আরও একটি লক্ষ্মীর ঘর আছে, সেই লক্ষ্মীর ঘরে বাড়ির মহিলারা চালের গুঁড়ো এবং কলা গাছের ফুল কেটে সেই চালের গুঁড়োর ওপর প্রাকৃতিক রং দিয়ে লক্ষ্মী নারায়ণ কুবের তৈরি করেন। এবং একই রকমভাবে ওই চালের গুঁড়ো দিয়েই 28টা সুখের প্রদীপ, 28টা সমৃদ্ধির প্রদীপ, এছাড়া মাটির প্রদীপ তৈরি করা হয়। এবং ওই লক্ষ্মীনারায়ণ কুবেরের সঙ্গে, মানে একদম তার পাশেই চৌকাঠের বাইরে, বাড়ির যেহেতু আমরা লক্ষ্মী তৈরি করি তাই বাড়ির কেউ করেন না, বাড়ির কোন বাড়ির বাইরের সদস্যরা, তারা এঁড়ে বাছুরের গোবর দিয়ে কলার ফুলের উপরেই অলক্ষ্মী তৈরি করেন। এবং ওই অলক্ষ্মীর চোখটা হয় ভাঙা কুড়ি দিয়ে তার চোখ তৈরি করা হয়। এবং প্রতিদিনের মা কাকিমারা যে চুল আঁচড়ান, যে চুলটা পুড়ে যায় সেই চুলটাকে কালেক্ট করে রাখা হয়, সেটা দিয়ে অলক্ষ্মীর চুল তৈরি করা হয়। সহেলী বসু আবার বলেছেন, বহু বছর ধরেই এই পুজো হয়ে আসছে, তাদের হৃদয়ের সাথে জড়িত এই পুজো। ওই যে মাকে আরতি করা হয় ওই সুখের প্রদীপ দিয়ে, ওই সুখের প্রদীপ পরের দিন গোপাবন হিসাবে ওইটা ব্যবহার করা হয়, এবং ওই সুখের প্রদীপ, মানে সুখের ফোঁটা হিসাবে পরের দিন সকলকে, বাড়ির সকলকে সুখ সমৃদ্ধি লাভের আশায় সকলের মাথায় কপালে দেওয়া হয়। আমাদের প্রতিমার ওখানে অধিষ্ঠিত আছেন স্বয়ং মা সিদ্ধেশ্বরী, তার সঙ্গে আছেন মা সর্বমঙ্গলা এবং মঙ্গলচণ্ডী, এছাড়াও আছেন মহাকাল ভৈরব এবং নন্দী মহারাজ। ওনারাই মানে পূজিত হন বিভিন্ন পূজাতে, আমাদের যে বিভিন্ন পূজা হয় বাড়িতে সকল পূজাতে ওনারাই আসেন, এসে ওনারা পূজিত হন। দুর্গাপূজার পুরোহিত এই পুজো সম্বন্ধে কি বলেছেন শুনে নেব। এই পুজোর পদ্ধতিটা প্রথমে আমাদের ওই অলক্ষ্মী বিদায় করে, লক্ষ্মী পুজো করে, ওই যে বলল কথাটি ওখানে পুজো হয়, ওখানে পুজো করে এখানে অষ্টদল মূর্তি তৈরি করে রক্ত করবীর ডাল দিয়ে মাকে এখানে একটা চৌকির ওপরে, এই দেখছেন বেদি, এর বেদির ওপরে বসে তার উপরে অষ্টদল পদ্ম, তলায় অষ্টদল পদ্ম এবং কুণ্ড যেখানে জলপাত্র সমস্ত ফেলা হয় দর্পণ দিয়ে মাকে সুতোবেষ্টন করে বাঁধা হয়। কিন্তু ওই সুতোটি কাটা হয়নি, মায়ের প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান,
বা আবাহন হয়নি, মা যেহেতু প্রতিষ্ঠিত। তারপর আমরা পুজো শুরু করি এবং ন্যাসটা শেষ করে মায়ের স্বরূপচারের কাছে যাই। স্বরূপচার হয়ে যাওয়ার পরে অষ্টশক্তির পুজো, চতুষষ্ঠী যোগিনীর পুজো টুজো সেরে নিয়ে মহাকাল ভৈরবের পুজো করে নিয়ে স্বরূপচারের পরে বলিদান, বলিদানের পর আরতি, আরতির পর পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলির পর হোম টুম দিয়ে শান্তি তিলক দিয়ে শান্তির জল সকলকে ছিটিয়ে মাকে আবার শাঁক টাঁক ঢ্যাম বাজিয়ে ওই চৌষট্টি দিন, পঁয়ষট্টি দিনের জায়গায় 364 দিন মা এখানে থাকেন এই মন্দিরের ওপরে। একদিন ওই বাড়িতে যাই, ওখানে থাকে, আমি মানে ভোরের সূর্যোদয় আগে পূর্বে আমি এসে ওই ঠাকুরকে আবার তার নিজের গৃহে রেখে শয়ন করে দিয়ে যাই। পরে আবার নিত্য সেবা হয়, প্রতিদিন যেমন নিত্য সেবার নিয়ম আছে, চাল বাতাসা টাসাটা দিয়ে এবং ফলমূল ইত্যাদি দিয়ে পুজো টুজো সেরে নিয়ে আবার আমরা বিকেলে আসি, বৈকালি দিয়ে আবার আমি শয়নে দিয়ে যাই। সব মিলিয়ে খানাকুলের দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে সাজ সাজ রব এলাকায় প্রত্যেকেই তোড়জোড় শুরু করেছেন শক্তি দেবীর আরাধনার প্রাক্কালে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোহপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার।